হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা কিভাবে ফাইবারে গিগ পোস্ট করব আমরা সেটি দেখব। সেটি হতে পারে গ্রাফিক্স ডিজাইনার, সেটি হতে পারে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, সেটি হতে পারে অ্যাপস ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের প্রজেক্ট আমরা কীভাবে ফাইবারে গিগ আকারে পোস্ট করব আমরা আজকের ভিডিওতে সেটি দেখব। তো আপনারা সর্বপ্রথম অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে এসে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এরকম ইন্টারফেস পেলে নিচের দিকে দেখবেন যে ইট ইজ সাম লেখা আছে, ইট ইজ সাম দ্যাট ইউ ডো নট হ্যাভ এনি অ্যাক্টিভ গিগ ফর সেল। এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ এ ক্লিক করবেন। আপনারা ক্রিয়েট এ নিউ গিগ এ ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ গিগ এ ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস হয়ে আসবে এবং তারা এখানে রেডি টু সেলিং ওয়ান দিস ফাইবার দেন ব্রেকডাউন এখানে তারা একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে আপনাকে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনিও চাইলে আপনার গিগ কীভাবে পোস্ট করবেন সেটাও দেখতে পারেন। এবং তারপর এই অপশন আসার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে আবারও কন্টিনিউ ক্লিক করবেন, আবারও কন্টিনিউ ক্লিক করুন। বারবার কন্টিনিউ ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সরাসরি। সরাসরি এরকম ইন্টারফেস চলে আসলে আপনার স্কিল অনুযায়ী এখানে আপনার স্কিল অনুসারে আপনার এখানে প্রোফাইলটি আরেকবার ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনার গিগ পোস্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার নাম দিলেন। আমার নাম যেটা দেওয়া ছিল আমি সেটা দিচ্ছি। নাম দিলাম। এরপর এখানে প্রোফাইল পিকচার চাইলে আপডেট করতে পারেন এবং এখানে ডিসক্রিপশন দেওয়া যাওয়া আছে এই পর্যন্ত রেখে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এখানে প্রফেশনাল আবার দ্বিতীয় স্টেপে আমাদের এখানে এখান থেকে আমাদের প্রফেশনাল অ্যাড করতে হবে। অকুপেশন আপনার পেশা কী সেটা অ্যাড করতে হবে। আপনি কী হিসেবে এখানে জয়েন করতে চান সেটা এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইনটাও অ্যাড করে দিলাম। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট বর্তমানে আদার্স হেলথ। আচ্ছা যাই হোক, এখানে আমি মেবি ওয়েব ডেভেলপমেন্টটা মিসিং করেছি। তারপরে দেখি এখান থেকে আমি প্রোগ্রামিং দিলাম। দেওয়ার পর ওয়ার্ডপ্রেস আসছে, ওয়েবসাইট বিল্ডিং, ওয়েবসাইট প্রোগ্রামিং, ই কমার্স, মোবাইল অ্যাপস, ডেস্কটপ, আইটি সাপোর্ট, এগুলো ডাটাবেস অ্যাড করলাম। এরপর আসি গ্রাফিক্স ডিজাইনে, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইলাস্ট্রেটর, এগুলো অ্যাড করে দিই। এগুলো আপনার স্কিল অনুসারে আপনি যে সমস্ত কাজগুলো পারেন সেই অনুসারে আপনি এখানে স্কিল অ্যাড করবেন আপনার। দেন অ্যাড হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দিবেন। স্কিল অ্যাড হয়ে গেছে, সব তো ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনার যে বর্তমানে যে আপনি পেশায় ছিলেন সেটা কত থেকে কত, অর্থাৎ আপনার মানে ফ্রম কত থেকে কত পর্যন্ত আপনি এই জবটি করেছেন, এখানে যে সমস্ত কাজগুলো সিলেক্ট করে দিয়েছিলেন। তো এখান থেকে আমি 2017 থেকে 18 দিলাম, এক বছরের জবের এটা দিলাম। দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর এখানে বলছে লিঙ্কডইন, গুগল এবং ফেসবুক, এই তিনটা অ্যাকাউন্ট আপনাকে এখানে কানেক্ট করতে হবে। তো এখান থেকে কানেক্টেড হয়ে যাব। এর আগের পর্বে যেটা আমরা দেখাইছিলাম কানেক্টেড অপশনটা সেটা করতে হবে। তো আমরা অলরেডি এগুলো অ্যাকাউন্টটা আমাদের কানেক্ট করব না, পরবর্তীতে আমরা করব। তবে আবার নেক্সট করে দিব। নেক্সট করে দিলে এখান থেকে আবারও কন্টিনিউ উইথ ক্রিয়েট দ্য ফার্স্ট গিগ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এডিট প্রোফাইল অপশনে চলে যাব। আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, ইমেইলে ভেরিফাই হয়ে গেছে, বা ইউ আর অলমোস্ট ডান 50% অ্যান্ড মিনিমাম কমপ্লিট রেট 70%। আমাদের প্রোফাইলটিকে 70% মিনিমাম কমপ্লিট করতে হবে। তো আমরা এখান থেকে লিঙ্কডইন এগুলো অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করে নিব। মেইনলি প্রোফাইলটা সম্পূর্ণভাবে ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনি গিগ পোস্ট করতে পারবেন না। তো আমরা এখান থেকে আবারও আমাদের প্রোফাইলে চলে যাব। আই সে দ্যাট লেভ, আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম, এডিট প্রোফাইল চলে গেলাম। ফিনিশে ক্লিক করে দেবো এখান থেকে ফিনিশ ইট। দেখি এবার আমাদের প্রোফাইল কত পার্সেন্ট ডান হয়ে গেছে। আমাদের প্রোফাইল অলমোস্ট 70% ডান হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গিগ পোস্ট করব। তো এখানে সর্বপ্রথমে যে অপশনগুলো দেওয়া আছে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম অপশনগুলো সম্পর্কে পরিচয় করে দিব।
তো সর্বপ্রথম বলছে গিগ টাইটেল। এখানে আমাদের গিগ টাইটেল দিতে হবে, আমরা যে গিগটি পোস্ট করব সেটি মূলত কি টাইপের গিগ, সেটা মূলত কি টাইপের প্রজেক্ট হতে পারে সেটা এখানে লিখব। তো আমি একটা ব্লগ ওয়েবসাইটের গিগ পোস্ট করব, তো আমি এখানে লিখতেছি মেডিকেল ব্লগ ওয়েবসাইট, মেডিকেল ব্লগ ওয়েবসাইট। দেন এটা আমাদের টাইটেল ছিল আমার আই উইল মেডিকেল ব্লগ ওয়েবসাইট, আই উইল ডাব্লু আই মেডিকেল ব্লগ ওয়েবসাইট। আচ্ছা পারফেক্ট, জাস্ট পারফেক্টেড, এইটুকু যথেষ্ট। আপনারা এখানে যেটা যেটা পোস্ট করবেন তখন নিচ দিয়ে এরকম লেখা আসবে জাস্ট পারফেক্টেড, তারপর ওইটুকুই আপনারা লিখে দেবেন। এরপর আছে ক্যাটাগরি, এখান থেকে কী টাইপের এটি প্রজেক্টটি ছিল সেটা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। তো এখানে প্রোগ্রামিং আইটি এটা সিলেক্ট করে দেবো, প্রোগ্রামিং আইটি সিলেক্ট করে দেবো। এবং এখান থেকে কী হতে পারে, ওয়েবসাইট বিল্ডিং, সিএমএস, ওয়েব প্রোগ্রামিং, মোবাইল ভার্সন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, বিষয়টা কি আমরা এখান থেকে ওয়েব বিল্ডিং সিএমএস এটা আমরা ক্লিক করে দেবো। এরপর এখানে সার্ভার টাইপ কি, সার্ভিস টাইপ ফুল ওয়েবসাইট ক্রিয়েটেড। এবং এখান থেকে প্ল্যাটফর্ম থেকে স্পেশালাইজড আমাদের ওয়েবসাইটে কি কি ব্যবহার করা হয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবো। ব্লগ, এখান থেকে ব্লগার, এটা আমাদের ব্লগ ওয়েবসাইট, সাইট বিল্ডিং। তারপর এখানে সার্চিং ট্যাগ, আপনার যে প্রজেক্টটি দিচ্ছেন এই প্রজেক্টের সার্চিং ট্যাগগুলো কি হবে এখানে সেই রিলেটেড 5টা আইটিএম ট্যাগ এখানে বসাতে পারবেন। ব্লগ বি এল ও ব্লগ, ব্লগ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ব্লগ, ব্লগ ডিজাইন। আমরা এখান থেকে ব্লগ ডিজাইন বি এল ও ব্লগ ডেভেলপমেন্ট ওয়েবসাইট, এখান থেকে বিএলওজি ব্লগ ওয়েবসাইট, ব্লগ। আমি বারবার ব্লগ দিচ্ছি কারণ আমার ওয়েবসাইটটা যেটা আমরা এখানে আপলোড করব সেটা ব্লগ ওয়েবসাইটই হবে, যার কারণে আমি এখানে ব্লগই দিচ্ছি বারবার। জব পোস্ট ওয়েবসাইট, বিএলওজি ব্লগ, ওয়ার্ডপ্রেস ব্লগ, অটো ব্লগ, বাস। দেন আমাদের 5টা এখানে আপলোড হয়ে গেছে। এরপর এখানে সেভ অ্যাজ কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব। সেভ অ্যাজ কন্টিনিউ ক্লিক করলে দে নেক্সট স্টেপে চলে যাবে। দ্য টাইটেল ক্যান নট বি কন্টিনিউ, 5 ডেজ মিনিমাম বিল্ডিং। আচ্ছা আমরা এখান থেকে আই উইলটা উঠাই দিতে হবে, কারণ আই উইল এখানে ফিক্সড ডেট থাকবেই, সেই জন্য আই উইলটা দিতে হবে না। মেডিকেল ব্লগ ওয়েবসাইট, লারাভেল মেডিকেল ওয়েবসাইট, লারাভেল ডেভেলপমেন্ট। এরপর আমরা এখানে সেভ অ্যাজ কন্টিনিউ ক্লিক করে দিব এবং নেক্সট স্টেপে চলে যাবে। আমাদের দ্বিতীয় স্টেপে চলে আসলো, প্রথম ওভারভিউ স্টেপ আমাদের হয়ে গেছে। এবার আমাদের প্রাইজিং অপশন, প্রাইজিং অপশনে আমরা এখান থেকে আমাদের প্যাকেজগুলো অ্যাড করে দিব। তো এখানে বেসিক প্যাকেজ যেটা থাকবে, প্যাকেজের নাম দিচ্ছি আমরা, প্যাকেজের নাম হচ্ছে দিলাম বেসিক প্যাকেজ, নেম দিলাম হচ্ছে ফুল ওয়েবসাইট ডিসক্রিপশন, ব্লগ ওয়েবসাইট ফুল রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ, অ্যাডমিন কন্ট্রোল ওয়াল ওয়েবসাইট, লারাভেল ডেভেলপমেন্ট, লারাভেল ডেভেলপমেন্ট।
আমি এই সমস্ত গিগ লিখতেছি, আপনারাও আবার প্রত্যেকটা প্রজেক্টে এগুলো লিখেন না, কারণ আপনার প্রজেক্ট রিলেটেড যে সমস্ত ডিসক্রিপশন যা হবে আপনি সেটা এখানে লিখবেন। আমার যেহেতু একটা ওয়েবসাইট আমি এখানে আপলোড করবো, যার কারণে আমি এখানে আমার প্রজেক্টের যা ইনফরমেশন সেটা এখানে দিচ্ছি। ডেলিভারি টাইম 3 দিন, নর্মালি প্যাকেজ নেম হচ্ছে, এখান থেকে দিলাম নাম্বার অফ প্যাকেজ 1 প্যাকেজ, ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপডেট, রেসপন্সিভ ডিজাইন, প্লাগ ইন এক্সিট, ইনস্টলেশন, প্লাগ ইন আমরা একটাও দিব না, 1। এখান থেকে ই কমার্স ফ্যাসিলিটি নেই, নাম্বার অফ প্রোডাক্ট 1, রেভিনিউ 1, প্রাইসিং, এখন প্রাইসিং আপনার এই প্রোডাক্টের মূল্য কত হতে পারে আপনার সেই মূল্যটা এখানে দিচ্ছেন। আমরা এখানে সেই মূল্যটা দিব হচ্ছে $20 দিলাম। এরপর এখানে মাই গিগ এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা যদি আর থেকে ফাস্ট মানে হচ্ছে এখানে বলছে মাই গিগ এক্সট্রা, এখানে আমরা যে ডেলিভারি টাইমটা দিছি 3 দিনের ডেলিভারি, এর থেকেও যদি কারো কোনো ফাস্ট দ্রুত ডেলিভারি প্রয়োজন হয় তাহলে 1 ডেতে ডেলিভারি আপনার প্রাইসটা আপনি কত নেবেন, 1 ডে ডেলিভারিতে $5 বেশি আপনার যে মূল্য থেকে তার থেকে বেশি। এখানে অ্যাডিশনাল পেজ, আপনার যদি কোনো এক্সট্রা কোনো পেজ অ্যাড করতে হয় সেটার জন্য আপনি কত নেবেন, অ্যাডিশনাল পেজের জন্য আপনি কত নেবেন, অ্যাডিশনাল পেজ 1 ডে। তারপর এখানে অ্যাডিশনাল প্লাগ ইন ইনস্টল, এগুলো আমার লাগবে না, স্টক ফটো এটাও আমি দিব না। দেওয়ার পর এখানে সেভ অ্যাজ কন্টিনিউ করে দিলাম। এরপর আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে, তৃতীয় স্টেপে, এবং বাটারফ্লাই ডিসক্রিপশন বাই গিগ, এখানে আপনার যে পোস্টটা করবেন সেই পোস্টের ডিসক্রিপশন আপনার এখানে অ্যাড করতে হবে। তো দিস ইজ দ্য ব্লগ ওয়েবসাইট ফুল কমপ্লিট COMPLE ফুল কমপ্লিটেড RESPO অ্যান্ড রেসপন্সিভ ওয়াল ডিভাইস কন্ট্রোল এড অ্যান্ড অ্যাডমিন প্যানেল ফুল কন্ট্রোলড ডাইনামিক, এগুলো আপনার প্রজেক্টের রিলেটেড যা যা কথা আসবে আপনারা প্রজেক্টের সম্পূর্ণ এখানে লিখবেন, প্রজেক্ট রিলেটেড যা আসবে সেটা আপনারা এখানে লিখবেন। ডাইনামিক ইজি অ্যাডমিন প্যানেল, ইজি নর্মাল ইউজার প্যানেল, সিস্টেম FSC ফেসবুক পোস্ট অপশন আর্টিকেল PUBLI পাবলিক পোস্টেড আর্টিকেল অ্যাডমিন পোস্টেড জব পোস্ট অ্যাডমিন লাইক ইউজার কমেন্ট ইউজার শেয়ার ফেসবুক ওয়াল SOS সিস্টেম এডিট। তো আমরা এখানে ডিসক্রিপশন আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। ডিসক্রিপশনটাকে আমরা যদি বলি প্রত্যেকটা অপশনকে আলাদা আলাদা বোল্ড করতে চাই বা অন্য কোনো সিরিয়াল ওয়েজে
আমরা এখানে অ্যাড করতে চাই যদি নাম্বারিং করে সিরিয়াল করে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে নাম্বারিং করে অ্যাড করতে পারি ডেসক্রিপশনটা অবশ্যই অনেক ভালোভাবে লিখে দিবেন আপনার প্রজেক্টের সম্পূর্ণ ইনফরমেশন যেন ডেসক্রিপশনে পাওয়া যায় এরপর এখানে বলছে আস্ক দা কোশ্চেন এখানে চাইলে আপনি এখানে কোনো কোশ্চেন দিতে পারেন যেগুলো কোশ্চেনের অ্যানসার আপনার ক্লায়েন্টরা দিবে অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনার এই কোশ্চেনগুলোর মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সে অ্যানসার খুঁজে পাবে তো এগুলো তেমন একটা প্রয়োজন না এখান থেকে সেভ কন্টিনিউ ক্লিক করে দেবো আমরা নেক্সট স্টেপে চলে যাবো চেঞ্জ ইট সেভ ইট অর্থাৎ আমাদের তিনটা চারটা কমপ্লিট হয়ে গেছে এখানে বলছে টেল ইউ বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড এখানে বলছে আপনার বায়ারের সাথে সর্বপ্রথমে যখন আপনি শুরুর দিকে কথা বলবেন তো এখানে তাকে কোনো রিকোয়ারমেন্ট দিবেন সেই রিকোয়ারমেন্টে কী কী থাকবে সেটা এখানে লিখে দেবেন তো এর সাথে আপনার কীভাবে কথা বলবেন তো আমরা ফ্রি টেক্সি অ্যাড করে দিব যদি বা আপনি বলেন যে আপনি অ্যাটাচমেন্ট ফাইল দিবেন তাহলে অ্যাটাচমেন্ট ফাইলও দিতে পারবেন যদি আপনি মাল্টিপল অ্যানসার দিতে চান তাহলে এখানে মাল্টিপল অ্যানসারও দিতে পারেন তো আমরা ফ্রি টেক্স দিয়ে এখানে অ্যাড করে দিলাম ফ্রি টেক্স দিলাম যে প্লিজ টেল মি ইয়োর স্যার প্লিজ PLEPLESCLE স্যার প্লিজ inbox me and see checking my gig and project এটুকু যথেষ্ট দেন লেখার পর এখানে অ্যাড করে দিলাম আমরা যদি আমরা চাই আমরা আলাদা করে এখানে তাদের জন্য আলাদা আলাদা কোশ্চেন অ্যাড করতে পারি তো অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট এখানে লিখলাম যে This is the blog website, B-L-O-G, blog website. Add করে দিলাম মেইনলি কথা আপনি এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারেন এবং আপনার ক্লায়েন্ট আপনার ব্লগ বা সাইটটি দেখে আপনার ক্লায়েন্ট আপনার সাইটটি দেখে আপনার এই কোশ্চেনগুলো অ্যান্সার দেবে তার কতটুকু ভালো লেগেছে বা এরকম কোনো কিছু রিকোয়ারমেন্ট সে দিবে তারপরে এখানে লেখেন আর একটা লিখে দিই স্যার সেন্ড মি ইয়োর ওয়েবসাইট রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অ্যাড করে দিলাম তো আমরা তিনটাই অ্যাড করে দিলাম তারপরে সেভ টু কন্টিনিউ ক্লিক করব তো এটাও সেভ অ্যাড চেঞ্জ হয়ে গেছে আমাদের গ্যালারি এখন আমাদের এখানে আমাদের গিগের যে পিকচারগুলো সেগুলো অ্যাড করতে হবে তো এখানে ড্র ফটো লেখা আছে এখান থেকে আপনারা ব্রাউজ ক্লিক করুন ব্রাউজারে ক্লিক করে আপনার যে গিগের যে ফটোটা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের হয়ে থাকেন আপনার সেই ডিজাইনের যে ফটো সেটা আপনি অ্যাড করে দিবেন এবং ওয়েবসাইট হলে সেই ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো অ্যাড করে দিবেন তো আমি এখানে আমার ওয়েবসাইটটির স্ক্রিনশটগুলো অ্যাড করে দিচ্ছি একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং চাইলে আপনি এখানে গিগ ভিডিও অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য আপনি এখানে ভিডিও অ্যাড করে দিতে পারেন আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে তো আমি আপাতত অ্যাড করব না চাইলে পিডিএফও অ্যাড করে দিতে পারবেন এখানে তো আমরা যেহেতু পিকচার দিছি আর কোনো কিছু অ্যাড করতেছি না তো এখান থেকে সেভ অ্যাজ কন্টিনিউ ক্লিক করব দেন আমাদের গিগ অলমোস্ট রেডি অলমোস্ট বিয়ার দ্য পাবলিশড ইয়োর গিগ নিড দ্য সার্ভিস বায়ার রোলিং এখান থেকে আপনারা পাবলিশ গিগে ক্লিক করে দিব দেন এই যে আমাদের গিগের এখানে লিংক চলে আসছে আমাদের গিগটির ভিউ দ্য কোর্স আমরা এখান থেকে ডান করে দিব আমাদের গিগ কংগ্রেচুলেশনস অন দিস গিগ নাও গিগ এক্সট্রা সার্ভিস ওয়েবসাইট বিল্ডিং সিএমএস ক্যাটাগরি আমাদের গিগ এখানে পোস্ট হয়ে গেছে এখন সেটি এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি এখানে অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভেড লেখা আসবে এবং আমরা আমাদের গিগটি আচ্ছা গিগটি অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন আমরা এখনই পোস্ট করার সাথে সাথে আমাদের গিগ এখানে অ্যাক্টিভ হয়ে গেছে গিগ কিন্তু সহজে অ্যাক্টিভ হয় না দেখুন আমাদের গিগ অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনারা যদি আমার এই রুলসগুলো
ফলো করেন তাহলে আপনাদের পোস্টগুলোর সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিউয়ার্স যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং দেখুন এখানে আমাদের গিগ পেন্ডিং এ নেই, এখন অ্যাক্টিভেশন গিগে একটা গিগ অ্যাড হয়ে গেছে। চাইলে আমরা এখানে পরপর আবারও গিগ অ্যাড করতে পারি, আমাদের ফ্রিতে আমরা তিনটা গিগ অ্যাড করতে পারবো। এবং কীভাবে পেইড ভার্সন নিয়ে একাধিক গিগ অ্যাড করতে পারি সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো ভিউয়ার্স সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।